চন্দ্রকোনায় ব্রাজপুরে মৃত দুই পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা ও পাশে থাকার আশ্বাস দিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক ব্লকের জারা গ্রামের মৃত অরুণ মণ্ডল ও ব্লকের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের হীরাধরপুর গ্রামের অর্চনা রায় বাজপুরে মৃত এই দুই পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া। এদিন বিধায়কের সাথে ছিলেন চন্দ্রকোনা এক ব্লকের বিডিও রথীন্দ্র অধিকারী ও পঞ্চায়েত সমিতি সভাপতি সূর্যকান্ত দলুই। এদিন স্থানীয় প্রশাসনের তরফে কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় ওই পরিবারের সদস্যদের হাতে। গতকাল 7 জুন সোমবার দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে তিল তুলতে গিয়ে বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় জারা গ্রামের বছর 40 অরুণ মণ্ডল ও হীরাধরপুর গ্রামের বছর 35 অর্চনা রায়ের। দুই মৃতের পরিবারে রয়েছে ছোট ছোট ছেলে মেয়ে। তাদের সরকারি সহযোগিতার পাশাপাশি চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া ব্যক্তিগতভাবে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথা জানান পরিবারকে। এদিন বিধায়কের সাথে প্রশাসনের আধিকারিকদের সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন দুই মৃতের পরিবারের সদস্যরা। এদিন স্থানীয় প্রশাসনের তরফে কিছু আর্থিক সাহায্য ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়, পাশাপাশি সরকারের তরফেও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে, সেটাও ওই দুই পরিবার পাবে বলে জানান অরূপবাবু। উল্লেখ্য, গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে বিপর্যয়ের শেষ পাওয়া খবর অনুযায়ী 27 প্রাণ হারিয়েছেন। তা নিয়ে গতকালই প্রধানমন্ত্রী টুইট করে শোক প্রকাশ করে এবং কেন্দ্রের তরফে আর্থিক সাহায্য ঘোষণাও করা হয়। একই ভূমিকা পালন করে রাজ্য সরকারও। খুব শীঘ্রই মৃতর পরিবারের সাথে দেখা করার কথা গতকালই ঘোষণা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। চন্দ্রকোনায় দুই মৃতের পরিবারের সাথে দেখা করার সম্ভাবনা আছে এবং সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, কিন্তু দিন ও তারিখ এখনো জানানো হয়নি। তা জানানো হলেই জানিয়ে দেওয়া হবে বলে জানান অরূপ ধাড়া। চন্দ্রকোনা থেকে বাবলু সাঁতরা ও তনুক ঘোষের রিপোর্ট। আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। জানবেন আমরা আসবো, যে কোনো সমস্যা হোক না কেন আপনাদের পরিবারের পাশে আমরা থাকবো, সাথে আমরা থাকবো। সমস্যা হলে আমাদেরকে জানাবেন। পরবর্তীকালে আবারও বলছি, পরবর্তীকালে যে কোনো সমস্যায় আপনারা পড়েন না কেন আমাদেরকে জানাবেন অবশ্যই। আশ্বাস দিয়ে এসেছি যে আমরা খালি সমবেদনা জানাতে নয়, সমবেদনা জানানোর সাথে সাথে ওনাদের পাশে থাকার, ওনাদের সাথে থাকার এবং ওদের সুখের দিনে যেমন আমরা থাকতে পারি, দুঃখের দিনে যেন আমরা থাকতে পারি, সেই আশ্বাস দিয়ে এসেছি। এবং তাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনার দায়ভার আমি নিয়েছি। আমার সরকার যেমন ওনাদের দায়ভার নিয়েছেন, তার সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে ওনাদের ওনারা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার দায়ভার আমি নিয়েছি। জারা এবং হীরাধরপুর দুটাই গিয়েছিলেন? আপনি একাই গিয়েছিলেন না সাথে প্রশাসনে কেউ ছিল? আমি ছিলাম, আমাদের বিডিও স্যার ছিলেন, পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলেন, প্রধান ছিলেন। এখনো কিন্তু দিন দিন কিছু ঠিক হয়েছে? সেটা নির্দিষ্ট আমরা কিছুটা করে এসেছি। আর আমরা সরকারিভাবে যেগুলো ওনাদের প্রাপ্য সেগুলো কিছু কিছু আমরা দিয়ে এসেছি, এবং যাতে করে ওনারা শীঘ্রই মানে পেতে পারে সেই দিকে আমি বিডিও স্যারকে এবং প্রধানকে দিয়ে এসেছি এবং ওনাদেরকে দেখতে বলেছি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।